বিশ্বব্রহ্মাণ্ড আরবেদের সকলকে স্বাগত আজ আলোচনার বিষয় আহারে রসের প্রয়োগ এই রস ছয় প্রকার এই ষড়রস হচ্ছে মধুর অম্ল লবণ কটু তিক্ত এবং কষাই কটু মিন্স ঝাল আমাদের শরীরের সুস্থতা রক্ষার জন্য আহারে এই ষড়রসের সঠিক মতো প্রয়োগ করতে হবে তো জেনে নেওয়া যাক আহারকালে এই ষড়রসের রসের সঠিক প্রয়োগ আহারকালে সর্বপ্রথম আমাদের মধুর রস সেবন করা অত্যন্ত হিতকর কেননা আহার গ্রহণের আগে আমাদের কোষ্ঠ খালি থাকে এবং এই কোষ্ঠ খালি থাকার দরুন আমাদের কোষ্ঠে বায়ুর চলাচল অর্থাৎ বায়ুগুণ বৃদ্ধি পায় তাই ভোজনকালে প্রথমে মধুর রস সেবনে এই বাতের অর্থাৎ বায়ুর সমন হয় এবং কফের বৃদ্ধি হয়ে ক্লেদন ঠিকমতো হবে হয় এই ক্লেদন ঠিকমতো হওয়ার জন্যই আমাদের ওরাল ক্যাভিটি থেকে এসফিগাস্ত ইষ্টমাক অর্থাৎ আমাশয়ে সঠিক মতোভাবে বোলাস ফর্মেশন হয়ে পিচ্ছিলের সহিত খাবার আমাশয়ে প্রবেশ করে তাই প্রথমে মধুর রস সেবন অত্যন্তই প্রয়োজন তারপরে আমাদের অম্ল ও লবণ রস সেবন করতে হবে কেননা এই অম্ল লবণ রস সেবনে অবশিষ্ট যে বায়ু সেই অবশিষ্ট বায়ুর সমন করে এবং আগ্নেয় হেতু যেহেতু অম্ল লবণ রস আগ্নেয় প্রকৃতি তার কারণেই এই অম্ল লবণ রস পাচন অর্থাৎ পরিপাক ক্রিয়ায় সাহায্য করে এবং সর্বশেষে আমাদের কটুতিক্ত ও কষায় রস সেবন করা হিত কেননা এই কটুতিক্ত কষায় রস অগ্নির দ্বীপন ও বৃদ্ধিপ্রাপ্ত কফকে নিয়ন্ত্রণ করে অতএব এই ষড়রসের প্রয়োগ যদি আমরা এই সঠিক মতো নিয়ম মেনে করি তবে আমাদের শরীরের সুস্থতা বজায় থাকবে ওকে সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ